চার ভাঁজ করলে সেন্টারটা পেয়ে যাবেন এই জায়গাটা তারপর এখান থেকে স্টিচিং করাটা স্টার্ট করবেন তো ফার্স্টে যেই পয়েন্টটা আপনারা বেছে নেবেন সেখানে লাল কালারের উল দিয়ে প্রথমে একটা ফোর তুলবেন তারপর মাঝে একটা ঘর ছেড়ে তারপরে দুটো ফোরের এই রকম দুটো লাইন করবেন তারপর আড়াড়িভাবে তিনটে ফোরের এক দুই তিন চার এরকম চারটে লাইন পরে একটা ফোর তাহলে এই পাপড়িটা হয়ে গেল সেমভাবে আড়াড়ি দিক বরাবর এইভাবে আরেকটা পাপড়ি করবেন সেক্ষেত্রে মাঝখানে একটা ঘর ছেড়ে এখানটায় দুটো ফোর তারপর এইভাবে লাইন থাকবে থাকবে সেখানে কিনা করে ফোর লাস্টে তিনটে একটা এবং সেম ভাবে এই পাপড়িটা এবং এই পাপড়িটা তৈরি করতে হবে তাহলে আমাদের এখানটায় চারটে পাপড়ি তৈরি হচ্ছে এরপর এই জায়গায় এই কর্নারের পাপড়িগুলো তৈরি করতে হবে যেহেতু এখানটায় ফাঁকা থেকে যাচ্ছে তাই আপনারা এখানে যে ফোরটা তুলেছেন বা যে মাঝখানের ফোর ছিল তার সাথে কোনাকুনি করে এখানে একটা ফোর তারপর এখানে দুটো তারপর এই জায়গায় চারটে এক্ষেত্রে এই সাইডের লেভেলটা সেম রেখে চারটে ফোর তোলার পর ওপরে তিনটে ফোরের একটা লাইন করবেন সেক্ষেত্রে বাম দিকে একটা ঘর ছাড়বেন তার উপরে আবার চারটে ফোরের একটা লাইন তারপর এই কর্নারে দুটো ফোর এবং লাস্টে একটা ফোর তাহলে এই অংশটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেম ভাবে নিচের অংশেও একটা ফোর তারপর এইভাবে দুটো নিচের লেভেল মেনটেন করে চারটে তারপর এই কর্নার মেনটেন করে তিনটে চারটে দুটো একটা এইভাবে এই দুটো পাপটি হয়ে গেল সেম ভাবে অপোজিট কাজ এই সাইডটাই করবেন করবেন ক্ষেত্রে প্রথমে ডান দিকের লেভেল মেনটেন করবেন যে যেরকম এই সাইডটা বাম দিকে ছিল এই সাইড ডান দিকে তারপর বাম দিকের লেভেল মেইনটেইন মানে দুই চার তিন চার দুই এক এইভাবে এই এই পাপড়িটা পাপড়িটা তৈরি তৈরি করার পর করবেন তাহলে মাঝখানে দেখবেন একটা ফুলের শেপ তৈরি হয়ে গেল এই ফুলের শেপটা তৈরি করার পর গ্রিন কালারের এই অংশগুলো তৈরি করবেন ক্ষেত্রে এই যে ফুলের সেন্টারের অংশটা বা ওপরে যে একটা ফোটটা তার ওপরে সেন্টার ধরে দু সাইডে আটটা এবং সরি চারটে চারটে একটা মানে নটা ফোরের একটা লাইন করবেন সেক্ষেত্রে এখানে একটা ফোর তুলে প্রথমে এই সাইডে চারটে চারটে তুলবেন তারপর এই সাইড থেকে তিনটে ঘর এক্সটেন্ড করে বা তিনটে ফোর এক্সটেন্ড করে এইভাবে লাইন তুলবেন ক্ষেত্রে আগে নটা ছিল তারপর তিনটে তো এই অবধি বারোটা এবং এই সাইডে তিনটে মানে পনেরোটা ফোরের একটা লাইন দু সাইড করে এখানে তিনটে করে ঘর বাড়াবেন এর পরবর্তীতে এর উপরের অংশে এখানটায় দু সাইডে দুটো দুটো করে ফোর বাড়াবেন চারটে তার মানে উনিশটা ফোরের একটা লাইন সেক্ষেত্রে উনিশ নাম্বারের যে সেন্টারের অংশটা মানে একদম মাঝখানের ফোরটা কিন্তু ফাঁকা যাবে এক্ষেত্রে দু সাইডে নটা নটা করে ফোর থাকবে এবং এখানটায় একটাও থাকবে না মানে টোটালে আমাদের আঠেরোটা ফোর আসছে এই ফোরটা বাদ দিলে এর পরবর্তীতে এই কর্নারকে মেইন ধরে আপনারা এরকম লাইন করবেন সেক্ষেত্রে এই জায়গায় একটা ফোর বাড়িয়ে ছটা ফোরের একটা লাইন তারপর চারটে তারপর তিনটে এবং তার মাঝখানে একটা ফোর তো এই কার্ভটা হয়ে গেল সেম ভাবে এই পাশেও তিনটে ফোরের ছটা ফোরের একটা লাইন তারপর চারটে তিনটে একটা এইভাবে এই অংশটা কমপ্লিট হবে এবং এই ফোরটির মাঝখানে এক দুই তিন চার চারটে ফোরের একটা লাইন এরপরেই এই অংশটার মতো করে এই সাইড এই সাইড এবং এই সাইড সেক্ষেত্রে জাস্ট আসনটাকে ঘুরিয়ে নেবেন ফোর সংখ্যা পুরো সেম চলে আসবে যদি আপনাদের আড়াড়ি বুঝতে সমস্যা হয় আর এটা পুরো স্কোয়ার শেপের ডিজাইন মানে আসনটা কিন্তু ফর্টি ওয়ান ইঞ্চ সরি ফর্টি ওয়ান সেন্টিমিটার ফর্টি ওয়ান সেন্টিমিটার ফর্টি ওয়ান সেন্টিমিটার এইভাবে আছে তাই আপনাদের এই ডিজাইনটা করতে খুবই সুবিধা হবে যে একটা ডাইরেকশন বুঝলে সাইডগুলো ইজিলি আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এই ডালটা বা এই পাতার অংশটা তৈরি করার পর সেমভাবে এখানে এখানে এবং এখানে এই চারটে কমপ্লিট হয়ে যাবে এবং এই যে পাতার অংশটা এর পরবর্তীতে এই জায়গাটা তৈরি করবেন সেক্ষেত্রে এই এক দুই তিন চার চারটে ফোরের লাইন করার পর এর সাইডে এখানে প্রথমে একটা ঘর ফাঁকা দেবেন তার উপরে পাপড়ি তৈরি করবেন সেক্ষেত্রে প্রথমে একটা ফোর তারপর আড়াবারিভাবে তিনটে পাঁচটা ফোরের দুটো লাইন তারপর তিনটে ফোরের একটা তারপর তিনটে ফোরের একটা এক এক এইভাবে এই অংশটা তৈরি করবেন সেমভাবে এই পাশে প্রথমে আড়াআড়ি দিক বরাবর একটা লম্বালম্বীভাবে তিন পাঁচ পাঁচ তিন তিন এক এক সেমভাবে এই পাশেও এক তিন পাঁচ পাঁচ তিন তিন এক এক এইভাবে এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে যাবে সেম ভাবে এই পাপড়িটা এবং এই পাপড়িটা এবং এই পাপড়িটা তাহলে পুরো অংশটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে এর বাইরের বক্সটা করতে হবে এবার আপনারা চাইলে আগেও করতে পারেন কিন্তু আগে করলে এখানে যে মাঝখানের হিসাবটা বা কোথাও যদি বক্সটা করতে ভুল হয় সেক্ষেত্রে ডিজাইনটা ঠিক কতটা অংশে আপনার কতটা সুন্দর করে আসছে সেটা ইজিলি বুঝতে পারবেন তো এর জন্য এখন আমি এই কর্নার থেকেও কিন্তু বক্স স্টার্ট করতে পারেন বা এখান থেকেও স্টার্ট করতে পারেন এখান থেকে যদি স্টার্ট করেন তো এই যে লাল কালারের ফোরটা রয়েছে তারপরে মোটামুটি তিনটে ফোর তোলার জায়গা এই যে এক দুই তিন তিনটে ফোর তোলার জায়গা ছেড়ে লাইন করবেন সেক্ষেত্রে প্রথমে এভাবে তিনটে ফোরের লম্বা লাইন করবেন এরপর এখান থেকে এই অবধি উঠে যাবেন এরকম লম্বা লাইন করতে করতে মানে প্রত্যেকটা সাইডে আড়াআড়ি দিক বরাবর তিনটে এবং লম্বালম্বি দিক বরাবর তিনটে থাকবে সেক্ষেত্রে আরেকটা হিসাব করতে পারেন এখানটায় তিনটে ফোরের পর এর ঠিক পরবর্তী লাইনে পাঁচটা ফোর তুলবেন তারপর তিনটে তারপর একটা তাহলে এই কর্নারটা তৈরি হয়ে গেল মানে ত্রিভুজের অংশটা এইটুকু তৈরি হয়ে গেল পরে এইটুকু তৈরি করবেন সেক্ষেত্রে আমাদের বরফিতে প্রত্যেকটা কর্নারে আমাদের ফোর সংখ্যা থাকছে সেটা

ঠিক এই কর্নারের ফোরটা বাদ দিলে এখানে এবং এই কর্নারটা বাদ দিলে মাঝখানে আমাদের ফোর এরকম ভাবে এই কর্নার এবং এই কর্নারটা বাদ দিলেও মাঝখানে যে লাইনগুলো আছে সেখানে উনত্রিশটা করে ফোর থাকছে টোটালে ধরলে একত্রিশ এর পরবর্তীতে এর ভেতরের লাইনটাতে কতগুলো ফোর থাকছে সেটা কাউন্ট করে বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ দু সাইডের একটা করে ঘর বাদ দিলে আমাদের থাকছে আঠাশটা সেমভাবে ভেতরে আরেকটা লাইন হবে তো আপনারা যদি চান যে ভেতর থেকে বাইরের লাইনটি করবেন সেক্ষেত্রে এই যে পাতার অংশটা তৈরি হচ্ছে এর যেই সেন্টারের অংশ এর সাইড থেকে এইভাবে একটা করে লাইন তুলে নেবেন সেক্ষেত্রে এইভাবে পুরো কোনাকুনি দিক বরাবর স্টিচ করে যেতে থাকবেন ঠিক এর সাথে যখন সেম লেভেল বরাবর এরকমভাবে আসবে স্টিচটা সেখান থেকে আবার ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিলে আবার এই কর্নারগুলোকে ঘেসে তারপর সেলাইটা এভাবে যাবে তারপর সে এই লাইনটার পাশেই আরেকটা লাইন করে নিতে পারেন সেমভাবে আরেকটাই এইভাবে তিনটে লাইন করে আপনারা বেশ একটা চওড়া বরফির শেপ পেয়ে যাবেন তো এইভাবে অংশটা করতে পারেন তো এই মাঝখানের অংশটি করার পর এর সাইডে কিন্তু আরও ডিজাইন আছে তো আপনারা যদি এর পাশের যে ডিজাইনগুলো সেগুলো দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে ইনফর্ম করতে ভুলবেন না আপনারা যত তাড়াতাড়ি ইনফর্ম করবেন আমি তত তাড়াতাড়ি এই ডিজাইনটা নিয়ে আসবো সো প্লিজ কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগলো এবং এই ডিজাইনটি থেকে আপনারা কিন্তু পিলোর ডিজাইনও তৈরি করতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য কমেন্ট সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না অ্যান্ড আজকের জন্য টাটা